থামছেই না সাগর পথে ইউরোপে মানব পাচার ঘুমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর তালিকায় শীর্ষে বাংলাদেশ চলতি ক্যালেন্ডারের প্রথম চার মাসে এই ঝুঁকিপূর্ণ পথে যত মানুষ ইউরোপে ঢুকেছে তার একুশ শতাংশই বাংলাদেশি আর অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে মৃতের তালিকায় বারো ভাগ গেল পাঁচ বছরে শুধু মাদারীপুরের মানব পাচার মামলা হয় দুশো সাতচল্লিশটি যার আসামি এক জন যদিও আটক মাত্র একশো জন তবে সাজা হয়নি একজনেরও সম্রাট হোসেনের আরেকটি রিপোর্ট ক্যামেরায় মুমিনুল হকাফান ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ছেলে তার স্বপ্ন দেখেছিল অনেক তবে ভূমধ্য সাগর দুঃস্বপ্ন হয়ে মায়ের চোখে দুঃখ সেটে দিল হাজারবার মানা করেছিলেন মা কিন্তু সন্তান ও নাছর বান্দা অবশেষে একমাত্র আবাদি জমি বেছে জোগাড় করেছিলেন ইউরোপ যাবার টাকা যদিও অবৈধ আর বিপদসঙ্কুল সংকুল পথটুকু পাড়ি দেওয়া হয়নি অথই সাগরে মৃত্যু হয় মামুন শেখের বাবা আমার পাগল হয়ে গেছে যত হিন্দে বন্ধু বান্ধব সব গেছে এইটা মামুন এই ফিলায় মামুন ওরা যদি বলতো যে এত কষ্ট আই হয় তাইলে আমার বাবা অবস্থা যে না আমি বিদেশে ফিলে যাব না ভূমধ্যসাগরে সেই একই জলকণ্যা হয়েছে মাত্র পাঁচ কিলোমিটার দূরে থাকা স্কুল পড়ুয়া সজীব কাজের মায়ের চোখেও সেই একই নৌকাতেই একমাত্র সন্তানের মৃত্যু মায়ের জীবনটাকেই আজীবনের জন্য করে দিয়েছে এলোমেলো আর আদিম বয় থাকলে কি বাল্টায় আমি তাই তুই কর কর না কে কয় না আমার কর যে বাইরে দিয়ে পরতে চাকরি পায় না ও এ টাকা ব্যায় কে শ্রাদ্ধ চলছে মাত্রই কলেজে ওঠা নয়ন বিশ্বাসের অদম্য স্বপ্নটাই যে জীবনটাকে ডুবিয়েছে ভূমধ্য সাগরে মাদারীপুরের রাজের উপজেলায় কান পাতলেই শোনা যায় এমন আর্তনাদ কেননা চলতি বছরের চোদ্দই ফেব্রুয়ারি ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে মৃত আট বাংলাদেশীর পাঁচজনই এই উপজেলার যেখানে আমার জীবনে ঝুঁকি আছে সেখানে না যাওয়াটাই ভালো আমি যেখানে যারা আসলে যে চলে গেছে তারা তো গেছে পরবর্তী থেকে তারা আর জানি কেউ পথে পা না বাড়ায় এরপরও বিশ্বের অন্যতম প্রাণঘাতী এই পথে কেন যাচ্ছে বাংলাদেশিরা উত্তর খুঁজতে একই নৌকা থেকে বেঁচে ফেরা বাঁধন মণ্ডলের সাথে কথা হয় চ্যানেল টোয়েন্টি এর এক বছর টাইম নিলাম তোমার এক বছরের ভিতর হবে আর কি পরে আমার এক বছর যাওয়ার পরে বলে যে তোমার হবে না টাকা ফেরত নিয়ে যাও তুমি তিরিশ হাজার আর সত্তর হাজার টাকা মাই এগুলো বলছে পরে আর যাইতে পারিনি পরে আমাদের লিবিয়ার পথ নিতে হয়েছে বাংলাদেশের অবৈধ অভিবাসন প্রবণ এলাকাগুলোর মধ্যে মাদারীপুর অন্যতম হিসেব বলছে গেল এক দশকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে মৃত্যু হয়েছে অসংখ্য বাংলাদেশের যাদের অনেকের বাড়ি এই রাজরে প্রলোভনের ফাঁদে এমন মৃত্যু এবারই প্রথম নয় তবে এটি শেষ তাও কি বলা যাবে কারণ গত পাঁচ বছরে মাদারীপুরে মানব পাচারের দুশো সাতচল্লিশটি মামলায় এক হাজার দুশো বাউন্ন জন আসামি হলেও মাত্র একশো চৌষট্টি জন সাজা হয়নি একটিতেও মানব পাচারের সাথে যদি সে জড়িত হয় অথবা অন্য কোনো অপরাধে যদি সে অপরাধী হয়ে থাকে আমরা তাকে কোনোভাবে ছাড় দেই না এটা আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এই ক্ষেত্রে আমাদের কোনো ছাড় নেই কিন্তু আপনার যে তথ্যটি বললেন এটাও সত্য যে একটি মামলা হলে দশ জন পনেরো জন বিশ জনের নামে মামলা দেয় এই মামলায় কিন্তু সবাই আসলে সম্পৃক্ত না জাতিসংঘের পরিসংখ্যানে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানোর তালিকার শীর্ষে বাংলাদেশ একুশ শতাংশ আর যারা মারা যাচ্ছেন তাদের বারো ভাগই বাংলাদেশি সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর মাদারীপুর